আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন বাংলাদেশে কম বেশি প্রায় পঞ্চাশটির মতো ব্র্যান্ডের সিমেন্ট আছে এদের মধ্যে অনেক ব্র্যান্ডের আবার কয়েক ধরনের সিমেন্ট আছে কোনো কোনো ব্র্যান্ডের তিন থেকে পাঁচটি বা তারও বেশি টাইপ রয়েছে তবে দুই টাইপের সিমেন্ট প্রায় সকল ব্র্যান্ডেরই রয়েছে টাইপ অনুযায়ী এই সকল ব্র্যান্ডের সিমেন্টের ব্যাগের গায়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন লেখা থাকে বাজারে সিমেন্টের ব্যাগের গায়ে এই লেখা দেখে কিভাবে আপনার স্থাপনা বা নির্মাণের জন্য উপযোগী ভালো সিমেন্ট নির্বাচন করবেন বা ব্যাগ দেখে সিমেন্ট চেনার উপায় এই টপিক্স নেই আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল আছে আপনাদের সাথে চলুন শুরু করি আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার একটা কথা মনে রাখবেন সিমেন্ট শুধু ভালো ব্র্যান্ডের হলেই হবে না কারণ সিমেন্টের বৈশিষ্ট্য ও পরিবেশগত তারতম্যের কারণে বাংলাদেশে এক এক স্থানে এক এক রকম এক এক স্থাপনার জন্য এক এক রকম সিমেন্ট উপযোগী তাই সিমেন্ট কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ের ইনফরমেশন জেনে সেই অনুযায়ী সেখান থেকে সঠিক সিমেন্ট আপনাকে বাছাই করে নিতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে সাতাশ ধরনের সিমেন্টের কথা বলা আছে যাদেরকে মূল পাঁচটি ভাগে ভাগ করা হয় অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ব্যালাস ফার্নেস সিমেন্ট পোজোলানিক সিমেন্ট কম্পোজিট সিমেন্ট কিন্তু বাংলাদেশে আমরা সাধারণত দুই ধরনের সিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এদের একটি সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট দ্বিতীয়টি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এবার চলুন জেনে নেই সিমেন্টের ব্যাগের গায়ে কি কি লেখা থাকে এবং এই ধরনের লেখা দ্বারা কি বোঝায় এখানে খেয়াল করুন এটি একটি বাংলাদেশি ব্র্যান্ডের সিমেন্ট ব্যাগ যেখানে সিমেন্টের ব্যাগের গায়ে লেখা আছে বিডিএস ইএন ওয়ান নাইন সেভেন ওয়ান টোয়েন্টি টেন সেম ওয়ান টু পয়েন্ট ফাইভ এন এটা লেখা থাকার মানে হচ্ছে এটি বিএসটিআই দ্বারা মান নিয়ন্ত্রণ হয়েছে বিএসটিআই কর্তৃক প্রণীত সিমেন্টের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ করে বাংলাদেশে সিমেন্টগুলো তৈরি হয় এখানে বিডিএস মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন ইউরোপিয়ান নর্মস বা নীতিমালা একশো সপ্তানব্বই ওয়ান হচ্ছে কোড নাম্বার মানে যে কোড মেনে সিমেন্ট তৈরি করা হয়েছে আর দুই হচ্ছে লাস্ট মডিফিকেশন ইয়ার সি এম মানে ওয়ান হচ্ছে সিমেন্টের টাইপ এটি পোর্টল্যান্ড সিমেন্ট বা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যাকে আমরা ও পিসি বলে থাকি 42.5 এটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রেংথ অফ সিমেন্ট মানে আটাশ দিনে সিমেন্টের কমপ্রেসিভ স্ট্রেন্থ কোড অনুযায়ী সিমেন্টের শক্তিমাত্রার শ্রেণী বা স্ট্রেন্থ ক্লাস তিনটি ক্লাস থার্টি টু পয়েন্ট ফাইভ ক্লাস ফোরটি টু পয়েন্ট ফাইভ এবং ক্লাস ফিফটি টু পয়েন্ট ফাইভ আর এন হচ্ছে আর্লি স্ট্রেন্থের ক্লাস কোড অনুযায়ী সিমেন্টের আর্লি স্ট্রেন্থের ক্লাস দুই ধরনের এই ক্লাসে দুই থেকে সাত দিনের সিমেন্টের কমপ্রেসিভ স্ট্রেংথ কত হবে তা নির্ধারণ করা হয় এখানে অর্ডিনারি আর্লি স্ট্রেংথকে এন দ্বারা এবং হাই আর্লি স্ট্রেংথকে আর দ্বারা ইন্ডিকেট করা হয় এবার এই ব্যাগটি খেয়াল করুন এখানে যে লেখাগুলো সেম টু এ এম এস ভি এল এই ধরনের লেখা দ্বারা কি বোঝায় এখানে সেম টু হচ্ছে সিমেন্টের টাইপ এটি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট যাকে আমরা পিসিসি সিমেন্ট বলি এ হচ্ছে ফার্স্ট মেইন কম্পোনেন্ট হায়ার পার্সেন্টেজ অফ ক্লিংকার আর এম হচ্ছে মিনারেলস মানে খনিজ উপাদানসমূহ যেমন ফ্লাই অ্যাশ লাইমস্টোন স্ল্যাগ এবার আসুন এস এই লেটারগুলো দ্বারা কি ইন্ডিকেট করা হয় এখানে এস হচ্ছে স্ল্যাগ ব্লাস্ট ফার্নিশ স্ল্যাগ ভি সিলিকা যুক্ত ফ্লাই অ্যাশ নির্দেশক এটি হতে পারে ন্যাচারাল পোজোল্যানিক অর ভলকানাইক অ্যাশ এল হচ্ছে লাইমস্টোন বা চুনাপাথর এখানে এই সিমেন্ট ব্যাগটি দেখুন এখানে সব লেখা বা লেটার প্রায় সেম শুধু এ এর পরিবর্তে বিএম এখানে বি মিনস মিডিয়াম পার্সেন্টেজ অফ ক্লিংকার অর্থাৎ মধ্যম মাত্রার ক্লিংকার নির্দেশ করে এছাড়া প্রত্যেকটি সিমেন্টের প্যাকেটের গায়ে লাইসেন্স নাম্বার ম্যানুফ্যাকচারের নাম ও ঠিকানা ওজন উৎপাদনের তারিখ অরিজিন বিএসটিআইয়ের লোগো লিস্ট অফ ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকবে বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট পিসিসি এবং ও সিমেন্ট নিয়ে আমার একটি ভিডিও দেয়া আছে অবশ্যই দেখে নেবেন বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুসারে পিসিসি সিমেন্ট উনিশ প্রকারের হয়ে থাকে বাংলাদেশে সেম টু এ এম সেম টু বিএম এবং সেম টু বিএল এই পিসিসি সিমেন্টগুলো পাওয়া যায় তবে বেশি তৈরি হয় সেম টু এ এম সেম টু বিএম আর সেম টু শুধু হলসিমি তৈরি করে চলুন এবার জেনে নেই পিসিসি সিমেন্টের মধ্যে এ এম ও এম হওয়ার কারণ কী কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে কি পার্থক্য হয় পিসিসি সিমেন্টের মধ্যে এ এম ও এম হওয়ার কারণ এখানে সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট বা উপাদানের কমবেশির জন্য যদিও শক্তিমাত্রার ক্লাস উভয়ের সমান উপাদান হিসাবে সেম টু এ এর জন্য ক্লিংকারের পরিমাণ আশি পার্সেন্ট থেকে চুরানব্বই পার্সেন্ট আর বিএমের জন্য ক্লিংকারের পরিমাণ পঁয়ষট্টি পার্সেন্ট থেকে উনআশি পারসেন্ট ক্লিংকার ক্লিংকার হচ্ছে চুনাপাথর কাদামাটি বিশেষ ধরনের বালি ও লোহার আকড়িক একসাথে চূর্ণ করে চোদ্দোশো থেকে পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করা হয় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হলো এই ক্লিংকার সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ অনেকাংশেই ক্লিংকারের মান ও পরিমাণের উপর নির্ভর করে তাই ক্লিংকারের পরিমাণ কম বেশি হলে উৎপাদিত সিমেন্টের গুণমান অনেক পরিবর্তন হবে খনিজ উপাদান সেম টু এএম এর জন্য ছয় থেকে বিশ পারসেন্ট আর সেম টু বিএমের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ব্যবহার করা হয় চুনা চুনাপাথর স্ল্যাগ খনিজ উপাদান হিসাবে মেশানো হয় সিমেন্টের সাথে এক্ষেত্রে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পোড়ানোর সময় সর্বোচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাই প্রোডাক্ট হিসাবে যা পাওয়া যায় তাই হচ্ছে ফ্লাই অ্যাশ সিমেন্টের ব্যাগে ভি দিয়ে ইন্ডিকেট করা থাকে ফ্লাই অ্যাশে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম অক্সাইড ও সিলিকন অক্সাইড থাকার কারণে সিমেন্টের ফ্লাই অ্যাশ সিমেন্টিনিউাস ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করে সিমেন্টের ফ্লাই অ্যাশ ব্যবহারে যে উপকারিতা পাওয়া যায় তা হল স্থাপনার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় সিমেন্টের এক্সপ্যানশন ও হিট অফ হাইড্রেশন হ্রাস করে কনক্রিটের ঘুণত্ব বাড়ে ফিনিশিং ভালো হয় কনক্রিটের ওয়ার্ক ওয়ার্কেবিলিটি বা কার্যক্ষমতা বেড়ে যায় পাশাপাশি কনক্রিটের ব্লিডিং মানে ঢালাইয়ের পর ঢালাই থেকে পানি বের হয়ে আসার প্রবণতা কমে যায় দীর্ঘমেয়াদে কম্প্রেসিভ স্ট্রেংথ অর্জন করতে সহযোগিতা করে স্ল্যাগ সিমেন্টের ব্যাগে এস দিয়ে ইন্ডিকেট করা থাকে ইস্পাত তৈরি শিল্পের একটি বাই প্রোডাক্ট আক্রিক লোহাকে প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে বিশুদ্ধ লোহা তৈরি করার সময় লোহার পাশাপাশি অপদ্রব্য হিসাবে পাওয়া যায় ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ বা স্ল্যাগ ফার্নেস স্ল্যাগ সিমেন্টিনিউাস ম্যাটেরিয়ালস হিসাবে কাজ করে সিমেন্টে স্ল্যাগ ব্যবহার করে যে উপকার পাওয়া যায় হিট অফ হাইড্রেশন হ্রাস করে কনক্রিটের ঘনত্ব বাড়ায় রাসায়নিক আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সমুদ্রের পানি লবণাক্ত পানি ক্লোরাইড সালফেট ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা কনক্রিটের ভিতরে অবস্থিত ইস্পাতের ক্ষয় কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদি ও বেশি কমপ্রেসিভ স্ট্রেংথ পাওয়া যায় সুন্দর ফিনিশিংয়ের জন্য উপযোগী কনক্রিটের ওয়ার্কেবিলিটি বা কার্যক্ষমতা বৃদ্ধি করে সেম টু এম এবং সেম টু বিএম এর জন্যে জিপশামের পরিমাণ একই মানে জিরো থেকে ফাইভ পারসেন্ট একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহার করে মূলত সিমেন্টের জমাট বাধা নিয়ন্ত্রণ করার জন্যে এ এম এবং বিএম সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে কি পার্থক্য হয় সেম টু বিএম টাইপের সিমেন্টের তুলনায় সেম টু এম টাইপের সিমেন্টের উচ্চমাত্রায় প্রাথমিক শক্তির যোগান দেয় সাধারণত সেম টু এর তুলনায় সেম টু এএম সিমেন্ট আটাশ দিনে তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত অধিক শক্তি দিতে পারে একটি গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী সেম টু এম সিমেন্ট চোদ্দ দিনের মাথায় আটাশ দিনের প্রাপ্ত শক্তির এইটটি সেভেন এবং বিএম সিমেন্ট চোদ্দো দিনের মাথায় ২৮ দিনের প্রাপ্ত শক্তির এইটটি ফাইভ বা তার কম অর্জন করতে সক্ষম যদিও উভয় সিমেন্টেই 42.5 টু পয়েন্ট ফাইভ শক্তিমাত্রার শ্রেণীর সিমেন্ট এখন প্রশ্ন হল এ ও বিএম দুটো একই শক্তিমাত্রার শ্রেণীর সিমেন্ট তাহলে কোনটি ব্যবহার করব এ এবং বিএম সিমেন্টের কমপ্রেসিভ স্ট্রেন্থের মধ্যে পার্থক্য তো বুঝলেন এরপর আরও কিছু বিষয় আছে যেমন বিএম টাইপের সিমেন্ট জোমাট বাঁধতে বেশি টাইম নেয় এবং এম টাইপের সিমেন্টের তুলনায় এর ব্লিডিংও বেশি হয় বিএম টাইপের সিমেন্টে খনিজ উপাদানের সর্বোচ্চ পরিমাণ পঁয়ত্রিশ পারসেন্ট এবং এম টাইপের সিমেন্টে খনিজ উপাদানের সর্বোচ্চ পরিমাণ বিশ পারসেন্ট পিসিসি সিমেন্টে খনিজ উপাদানের গুণগত মানও একটি লক্ষণীয় বিষয় মিনারেল অ্যাডমিক্সচার বা খনিজ উপাদানের উৎসের উপর পিসিসি সিমেন্টের গুণগত মান অনেক অংশেই নির্ভর করে সঠিকভাবে খনিজ উপাদানের মান নিয়ন্ত্রণ করা না হলে অতিমাত্রায় খনিজ উপাদান যা বিএম টাইপের সিমেন্টে পাওয়া যায় সেটা সামগ্রিক গুণগত মানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে সেম টু বিএম টাইপের সিমেন্টের তুলনায় সেম টু এম টাইপের সিমেন্ট ব্যবহার করা অধিকতর जुक्तिजुक्त